পৌষের কনকনে শীত তেঁতুলিয়া চা শ্রমিকদের আগমনের কথা মনে কনকনে শীতের সকাল তখনও সূর্য ওঠেনি। একজন চা শ্রমিক বাগানে পাতা তোলার শ্রমিক 700 থেকে 900 টাকা আয় করেন। বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় এর তথ্য অনুযায়ী পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারী ও লালমনিরহাট জেলায় সমতল ভূমিতে চা চাষ শুরু হয়েছে। এ বোর্ডের অধীনে চা বাগানের সংখ্যা 6,558টি, বড় বাগান 25 বিঘার ঊর্ধ্বে এবং বাগানের সংখ্যা 9টি। তৎমধ্যে 8টি পঞ্চগড় জেলায়, 1টি ঠাকুরগাঁ জেলায়। পঞ্চগড় জেলায় ক্ষুদ্র চা চাষীর সংখ্যা 5,792 জন। ক্ষুদ্র চা বাগানের মালিক ডাক্তার এস এম শামীম জানান, 12 মাসে সাধারণত 6 থেকে 7টি রাউন্ডে পাতা তোলা হয়। এক রাউন্ড দেখো বাবা, এই যে 45 দিন এদিক তাকাও দেখি, আমার দিক রাউন্ডে এরপরে প্রায় 3 ঘন্টা তোলা সম্ভব। বর্তমান বাজার এদিক তাকাও, আমার দিক তাকাও, এই যে দেখো, এই যে পান কীটনাশক সহ পরিচর্যা পাতা তোলার কাজে পর্যন্ত 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়। তবে সমতল চা চাষ করে আর্থিক করে বেশ লাভবান, কিন্তু মাঝে মধ্যে বাগান মালিকদের কাছ থেকে কম দরে পাতা কেনার কোনো কোনো দাম যাতে লোকসান করতে হয়। বাগান মালিকরা মনে করেন সরকার সমতলে চাষির সমাজের দিকে পর্যবেক্ষণ পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।